ঘটনাটা আমি এখন রাস্তায় আছি, বলে কথা বলছি, ঠিক আছে ম্যাডাম, বলি রাখি। গাড়িটা ঘুরিয়ে ঠিক জায়গায় রেখে ক্যামেরাটা তুলে ধরবো। জানো কি নেটওয়ার্কের প্রবলেম, দেখি ওরা কত দূর। টুটু করে অনেকটা দেরি হবে না? না না দেখি ফোন করো কো। না ফোন নাম্বার আছে, ফোন করো তো। ও আমার ওই ফোনটা কই? যা সুইচ অফ হয়ে গেছে মাইটা। কত দূরে? এখান থেকে বাড়ি কোনটা? চলো নামি, ক্যামেরা ধরো। যিনি দাঁড়িয়ে ছিলেন উনি কি শাশুড়ি মা? ও টর্চটা নিমাইকে দাও, তুমি দুটো পারবে না একসাথে। পাওয়ার ব্যাংকটা কোথায়? টর্চটা নিমাইকে দাও। হ্যাঁ টর্চটা দাও, ঠিক করে ধরতে বলবে। যা Thank you.
কাকে নিয়ে এসে দিয়েছি। বাইরে গেলে যাও, কথা বলি। আছি আর লাগবে না গো। হ্যাঁ সবাই আসছে, লাগবে তো, তখন লাগবে। এখন হ্যাঁ ওগুলো সরিয়ে দিলে যাও। সবাই বলতে এই যারা গেছিল তারাই, যারা টোটো করে গেল ও তারা। টিউশন পর্যন্ত টোটো করে আসছে তো, ঠিক আছে সব। থ্যাংক ইউ। ভগবান যখন পাঠাবে তারপরে তো না। আপনি কে হন? ও যাই যাই বলে বলে মতো। বা এমনি ও খারাপ মেয়ে নয়, ভালোই তো। সংসার থাকতে গেলে টুকুমুখি বাঁধবে। আর নয়নেরও দোষ আছে, গায়ে হাত দেওয়াটা উচিত নয়। আর অশান্তি জয় ঝগড়া তো হবেই, ঠিক আছে, সবার মধ্যে হয়, কার হয় না। আপনি ওই কাশবনটা এমন ঘন লাগে দূর থেকে, কাছে গিয়ে দেখা যায় ফাঁকা। প্রত্যেকের সংসারে অশান্তি কিছু না কিছু নিয়ে আছে, কিছু দরকার নেই। ধরুন কেউ সুখে আছে, কাজের লোক আসছে না, রান্না করছে না, সেখানেও অশান্তি। খাবে কি? ধরুন বড় লোক যারা রয়েছে, ধরুন কাজের লোকের উপর ডিপেন্ড, অশান্তি আছে। এই নয় যে সব সব জায়গায় শান্তি, অশান্তি বেশি শান্তি কম। শান্তি থেকে ধরে রাখতে হবে আর অশান্তি থেকে দূরে ঠেলতে হবে। আর মানুষকে চট করে দেখলেই তো বোঝা যায় না, আস্তে আস্তে মিশতে 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 মানুষকে বোঝা যায় যে মানুষটা আসলে ঠিক না, বদরাগী না, ভালো না কি। যাও তুমি তো ওর মতো যাও, ব্যাগগুলো বের করে নাও, ব্যাগগুলো বের করে দাও সব। কোথায় ছিল, কোথায় ছিল? দিয়ে গেলাম বৌমাকে, বুঝেছো? ঠিকঠাক আছে এবার? খুশি? দেখো শাশুড়ি কত খুশি।